নমস্কার বন্ধুরা, আজকে মাংসের একটা রেসিপি নিয়ে এসে গেছি। একঘেয়েমি মাংসের ঝোল না খেয়ে এই গরমে দই দিয়ে একটা নতুন রেসিপি বানাচ্ছি, দই মুরগি বা দই চিকেন। তো চলুন দেখে নিই দই চিকেন বা দই মুরগি কীভাবে বানানি আমরা। প্রথমে আমি কড়াই গ্যাসে বসিয়ে, যদি আপনারা মনে করেন আলু দেবেন তাহলে দু টুকরো করে আলু কেটে সেটাকে সাদা তেলে ভেজে আলাদা করে সরিয়ে রাখবেন। আমি দিয়েছি, আর সেই তেলেই আমি মাংস রান্নাটা শুরু করছি। প্রথমে কড়াইতে সাদা তেল দিলাম, তার সাথে দারুচিনি, একটু দু চারটে ছোটো এলাচ, চারটে লবঙ্গ আর দুটো তেজপাতা মাঝখান থেকে চিরে কেটে দিয়েছি। একটু নাড়াচাড়া করে ফোড়নের গন্ধ বেরোলে পেঁয়াজ বাটা দিয়ে দিতে হবে। যতটা পরিমাণ মাংস সেই বুঝে বাটা পেঁয়াজটা দিতে হবে। অনেকক্ষণ ধরে নাড়তে নাড়তে পেঁয়াজের রঙটা যখন একটু পাল্টে আসবে তখন ছোট ছোট করে কেটে রাখা টমেটো কুচি দিয়ে দিতে হবে, সাথে যে যেরকম ঝাল খাবেন প্রয়োজন মতো লঙ্কা কুচি, আদা রসুন বাটা সব একসঙ্গে দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে। দেখুন, বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এবারে একটু গোলমরিচের গুঁড়ো তার সঙ্গে অ্যাড করলাম, আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবারে একটু ভাজা হয়ে আসলে জল ঝরিয়ে, ধুয়ে রাখা জল ঝরিয়ে যে মাংসগুলো সেই মাংসগুলো দিয়ে দিতে হবে। তার উপরে পরিমাণ মতন নুন দিয়ে দিতে হবে। এবারে মশলার সঙ্গে মাংসটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে মশলাটা মাখিয়ে এবারে একটা ঢাকা দিয়ে রেখে দিন। 5-7 মিনিট পর ঢাকনা খুলে আবার একটু নেড়ে দিন। এইভাবে একবার করে একটু করে নেড়ে দেবেন আর আবার একটু ঢাকা চাপা দিয়ে দেবেন। এভাবে যখন মাংসটা প্রায় সিদ্ধ হয়ে আসবে তখন ভেজে রাখা আলুগুলো দিয়ে আবার একটু চাপা দিয়ে দেবেন। আবার 2-4 মিনিট পর ঢাকা খুলে দেখবেন মাংস কষা হয়ে গেছে ভালো মতন, তখন তেল ছেড়ে দিয়েছে। তখন টক দইয়ের সঙ্গে একটুখানি ময়দা মিশিয়ে নেবেন, তাহলে দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। ওই দইটা ময়দা একটু মিশিয়ে নিয়ে পুরো দইটা দিয়ে দিতে হবে। খুব ভালো করে দইটা এবার ওই মশলার সঙ্গে মিশিয়ে নেবেন। এবারে আমি একটু ওই দইয়ের বাটিটা ভালো করে ধুয়ে সেই জলটুকু দিয়ে দিয়েছি। আপনারা যদি মনে করেন জল দেবেন তাহলে একটু ঝোল ঝোল রাখতে পারেন, না দিতে পারেন। এবারে যেহেতু দই আছে তাই একটুখানি ব্যালেন্স করার জন্য চিনি তো দিতেই হয়, পরিমাণ মতন একটুখানি চিনি দিয়ে আবার এই 5-7 মিনিটের মতন আবার একটু চাপা দিয়ে দিন। এবার 5-7 মিনিট পর ঢাকনা খুলে কসুরি মেথি ছড়িয়ে দিন, তা যদি না থাকে তাহলে ধনে পাতা দিলেও হবে। দেখুন মশলাটা কষা হয়ে গেছে, মাংসটাও কষা হয়ে গেছে, আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে ঝোলটা মরে আসলে একটু চাপা দিয়ে রেখে দিন, তারপরে দই মুরগি তৈরি। ব্যাস, এবার খাবার সাথে পরিবেশন করে দিন। তো বন্ধুরা, আমার এই দই মুরগি বা দই চিকেন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা কমেন্ট করে জানান, আর লাইক যদি দেন খুব উপকৃত হব। আর যদিও আমার এখনও এই চ্যানেলটা আপনারা কেউ সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।